हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू लोथ्स किचन। आज के मैं चले बांगालबाड़ी खुबी चेना एक रेसिपी निये लोती दिए चिंगड़ी माछ। रेसिपिटा पुरो देखबें, भालो लगले प्लिज़ लाइक शेयर और कमेंट करे जानाबें। और आपनी जदि आमार चैनले नतून हुए थाकें तो प्लिज सबसक्राइब माई चैनल। ती आश छड़िए जल दिए धुए जल झरिए नहीं एक आलू दिए आलूटा पुरोपुर अपशनल। और ये हमें नहीं 200 ग्राम चिंगड़ी माछ जेटा के धुए भलोक फ्रेश कर रेखे। इरपर नून हलुद दिए मेखे हमें ये तेले भेजे देव। মাছগুলো ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে আমি এই কড়াইতেই আমার তেল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মেথি ফোড়ন আর টমেটো পিউরি, সঙ্গে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরা। ঝালটা পুরোপুরি আপনাদের স্বাদ মতো আপনারা ব্যবহার করবেন। টমেটো স্মেলটা চলে গেলে আমি এই তেলে দিয়ে দিচ্ছি লতি আর আলুগুলো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। হালকা ভাজা হলে আমি এতে দেড় চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরার গুঁড়ো আর দেড় চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দশ পনেরো মিনিট ভাজার পর আমি চিংড়ি মাছ ভাজাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। লতি আর আলুটা একটু সেদ্ধ হলে আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু জল দেবো হাফ কাপের মতো, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। মিনিট পনেরো ঢাকা দিয়ে রাখার পরে আলু আর লতিগুলো সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার একটু ফ্লেমটাকে বাড়িয়ে হাই ফ্লেমে এটাকে আরও কিছুক্ষণ ভাজবো। এটা ভাজার সময় আমি সঙ্গে ধনে পাতাও দিয়ে দিচ্ছি। ধনে পাতার একটা খুব সুন্দর গন্ধ থাকে, তো এই লতি চিংড়ির সাথে ধনে পাতার গন্ধটাও খুব সুন্দর যায়। এরপর আমি এটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে তুলে নেবো।